ফুলবাড়িয়ায় সিসিডিবি ও সিপিআরপির সহযোগিতায় মালটা গাছের চারা বিতরণ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য চিত্রে ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সিসিডিবি ও সিপিআরপির সহযোগিতায় স্থানীয় ফোরাম সংসদের মাঝে মালটা গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রামে সংস্থাটির প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রত্নের সার্বিক পরিচালনায় চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রীতিশ চন্দ্র পাল। প্রধান অতিথি তার বক্তব্যে মালটা ফসল রোপণ পদ্ধতি ও উপকারিতা সম্পর্কে আলোচনা করেন। বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার রিচার্ড দুবে। এ সময় সমাজ সংগঠক আরিফুজ্জামান ও হাসি চক্রবর্তী সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। এর আগে রবিবার উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোহাইত পুর এলাকায় স্থানীয় ফোরাম সংসদের মাঝে সংস্থাটির সহযোগিতায় মালটা গাছের চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্ট তথ্যমতে সংগঠনটির প্রায় 300+ সদস্যদের মাঝে 2400 মালটা গাছের চারা বিতরণ করা হয়েছে। সিসিডিবি ও সিআরপির পক্ষ থেকে চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপকার ভোগীরা। এ সময় তারা সিসিডিবি ও সিপিআরপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।